চলতি আমন মৌসুমের শুরু থেকেই ঠাকুরগাঁয়ে দেখা দেয় রাসায়নিক সার সংকট। ডিলারের কাছে ও দোকানে দোকানে ধর্ণা দিয়েও সার পাচ্ছেন না কৃষক। ইউরিয়া, টিএসপি, ডিএপি সার পাওয়া গেলেও এমওপি সার সংকটে দিশেহারা কৃষক। তাই বেশি দামেই সার কিনতে হচ্ছে তাদের। শুধু তাই নয়, খুচরা ব্যবসায়ীরা খোলা বাজারে সার বিক্রি বন্ধ রেখেছেন। আর সময় মতো সার না পাওয়ায় আমন উৎপাদন ব্যাহতের পাশাপাশি বাড়ছে খরচও। এ অবস্থায় সরকারি ব্যবস্থাপনায় বাজারে সার বিক্রির দাবি কৃষকের। পটাশটা পাওয়া যাচ্ছে না আর কি, তো দুই এক দোকানে ঘুরে ফিরে যদি পটাশটা পাওয়া যাচ্ছে কিন্তু দাম বেশি। বস্তায় এই আছে 700 টাকা বা 750 টাকা, 1700 টাকা, 1600 টাকা, এইভাবে কি কৃষি করে পোষায়? কামনারও দাম বেশি, তেলেরও দাম বেশি। অন্যান্য সারের সংকট না থাকলেও পটাশ সরবরাহের ঘাটতির কথা স্বীকার করেন কৃষি কর্মকর্তা। পিসিআইসি বা ডিলের পাশাপাশি কিছু খুচরো ডিলার নিয়োগ দেওয়া আছে, তাদেরকে আমরা ঠিক মতো সার দিচ্ছি, যারা ওই সারটা তাদের নিজেদের এলাকায় নিয়ে যায়, কৃষকের মাঝে বিক্রি করে। তবে সারের কোনো সংকট নেই বলে দাবি জেলা প্রশাসকের। এই মুহূর্তে যে চাষাবাদটা আছে তার প্রয়োজন অনুসারে কোনো রকম কোনো সারের সংকট আমাদের নেই, কেউ সার পাচ্ছে না। দয়া করে তার তথ্য দেন, আমি খোঁজ নিয়ে, আমি দায়িত্ব নিয়ে বলছি, তাদেরকে আমি সার সরবরাহের ব্যবস্থা করব। কৃষি বিভাগের তথ্য মতে জেলায় চলতি মৌসুমে 1,37,350 হেক্টর জমিতে আমন আবাদ করা হবে। জিয়াউর রহমান বকুল, সময় সংবাদ, ঠাকুরগাঁও।